ছোট থেকে এই দিনটাকে আমি ভীষণভাবে ভয় পাই, ভীষণভাবে সকাল থেকেই না কষ্ট হতে থাকে, বলতে পারো আগের দিন রাত থেকেই না ভীষণভাবে কষ্ট হয় যে কাল দশমী, আবার ঠাকুর আসবে একটা বছর পর। তার থেকেও বড় কথা, এবছর তো সেভাবে বুঝতেই পারলাম না পুজো এলো কিভাবে আর চলে গেল। আর দেখো দশমীর দিন হঠাৎই ঠিক ছিল না যে সেদিনকে আমাদের দশমী হবে, মানে ঠাকুর বরণ হবে, কিন্তু হঠাৎ করে ঠিক হওয়াতে কিন্তু আমরা বরণ করতে চলে যাই। কথা ছিল পরের দিন দুপুরবেলা করার, কিন্তু সেদিন বিকেলে হয়ে যায়, দশমী যেদিনকে গেছে সেদিন বিকেলেই যেহেতু বরণ হয়ে যায়, তো সেই জন্য দেখো চটপট রেডি হয়ে চলে গেছি কিন্তু ঠাকুর বরণ করতে। ছোটোবেলায় যেতাম মায়ের সঙ্গে, মা রেডি হয়ে ঠাকুর বরণ করতে যেত, ওইখানে যেতাম আমরা সবাই মিলে রেডি হয়ে, সিঁদুর খেলা হতো, সব বড়রা আমাদেরকে মানে সব যারা ছোটো ছোটো ছিলাম তাদের সবাইকে সিঁদুর পরাতো। সেই থেকে আজ এই অবধি মানে এখন আমি বরণ করতে আসি, আগে আমার শাশুড়ি ছিল তার সঙ্গে আসতাম, এখন আমাকে একাই আসতে হয়। আর কী বলো তো, তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি না অষ্টমীর দিন আর দশমীর দিন ভীষণভাবে মানে মনের মতো করে সেজে তারপরে কিন্তু আমি অষ্টমীর অঞ্জলি দিতে চাই আর দশমীর মানে মাকে বরণ করতে চাই। এবছর কিন্তু দুটোর একটাও হয়নি, সকালবেলা অষ্টমীর অঞ্জলি দিয়েছি কিন্তু নর্মালি ঘুম থেকে উঠে মানে খুব তাড়াতাড়ি স্নান সেরে তাড়াতাড়ি কিন্তু কোনো মতো নতুন জামাকাপড় পরে চলে গেছি অষ্টমী অঞ্জলি দিতে। আর দুপুরবেলা দেখো সেদিনকে দিয়ে গেছি কিন্তু দশমীর যে ঠাকুর বরণ সেটা কিন্তু চটজলদি রেডি হয়ে কিন্তু ঠাকুর বরণ করতে চলে গেছি। আর তারপরে চলে গেছিলাম একটু ঘুরতে আমার ছোট শ্রীজিৎ আর কিন্তু আমার হাজব্যান্ডের সাথে, মানে আমার পার্সোনাল ড্রাইভারের সাথে। তো প্রথমে দেখেছিলাম বাড়িতে বসেই কয়েকটা টুকিটাকি ঠাকুর মানে রাস্তার ধারে যেগুলো দেখা যাচ্ছিলো সেগুলোই আমরা যাচ্ছিলাম, মানে বলতে পারো যাবো ভেবেছিলাম জগত মুখার্জি পার্কে। তার তো ভীষণ লাইন, মানে প্রত্যেকটা ব্যারিকেড কিন্তু করে দিয়েছিলো এভাবে, আর বহু দূর গিয়ে কিন্তু সেই বাইক রাখার জায়গা পেয়েছি। মানে বলতে পারো জগত মুখার্জি পার্ক দেখবো বলে গাড়ি মানে গাড়ি নিয়ে গেছি, গাড়ি রাখা সেগুলো সব মিলিয়ে কিন্তু এক ঘন্টা কেটে গেছে, মানে গাড়ি যেখানে রাখবো পার্কিং করবো সেই সব মিলিয়ে। আর তারপরে কিন্তু যা লাইন দেখতেই পাচ্ছ, এই যে পুরো ভিড়টা কিন্তু হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে লাইন, আর প্রায় 40 মিনিট মতো কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে বাধ্য হয়ে বাস মানে বাসের যে ব্যারিকেড করা থাকে সেই বাসের ব্যারিকেড টপকে বেরিয়ে আসতে হলো, তার কারণ একটাই, তার কারণ কিন্তু আমরা পারছিলাম না, মানে অত ভিড়ের মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, মানে 1 ঘন্টা দাঁড়িয়ে গেছি, আরও 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে তারপরে ঠাকুর দেখতে পারবো। আর অত ভিড়ের মধ্যে আমি কিংবা আমার ছেলে কেউ কিন্তু পাচ্ছিলাম না ঠাকুর দেখার, মানে ওই ইচ্ছেটাই হারিয়ে গেছিলো যে এই লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখবো। তারপরে কিন্তু লাইন টপকে মানে বাস টপকে কিন্তু আমরা বেরিয়ে যাই আর চলে যাই আমার সবচেয়ে পছন্দের জায়গায় বাগবাজার। আর কোনো জায়গায় আমি যাই আর না যাই প্রতি বছর কিন্তু বাগবাজারে ঠাকুর আমি দেখতেই আসি। আর সেইভাবে না ভিডিও করা হয়নি, ঠাকুরের কয়েকটা ফটো ক্লিক তুলেছিলাম সেগুলোই দেখো এই বাগবাজারের ঠাকুর। আর তারপরে চলে গেছিলাম মেলায়, এখানে গিয়ে নানা রকম ব্রাইড চড়া নানা রকম জিনিস খাওয়া, এইভাবেই কিন্তু আমাদের দিনটা কেটে গেছিলো। আর আমার মনে হয় আমার মতো মানে প্রত্যেকেরই মানে তোমাদের সবারও কিন্তু এইভাবেই এইবার খুব তাড়াতাড়ি পুজোটা কেটে গেছে। আসলে ঠিক আছে কী আর করা যাবে, আসছে বছর আবার হবে, মা খুব তাড়াতাড়ি এসো, সবাইকে সুস্থ ভালো রেখো, আসছে বছর আবার হবে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।